আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি ভালো আছি, আমিও ভালো আছি। বাগেরহাট সদর অনলাইনের ক্লাসের পক্ষ থেকে সবাইকে অভিনন্দনের শুভেচ্ছা। আমি নার্গিস আফরোজা, সহকার শিক্ষক কাড়াপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়। আজ আমি তোমাদের দশম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায় একটা অঙ্ক করব। এসো আগে আমরা অঙ্কটা দেখে নিই। ঢাকা ও শিউলের সময়ের ব্যবধান, ঢাকা ও শিউলের, ঢাকা ও শিউলের সময়ের ব্যবধান ২ ঘন্টা ৩২ মিনিট। ঢাকা দ্রাঘিমা, ঢাকার দ্রাঘিমা ৯০ ডিগ্রি পূর্ব হইলে শিউলের দ্রাঘিমা কত? শিউলের দ্রাঘিমা কত? দ্রাঘিমা কত? শিউল ঢাকার পূর্বে অবস্থিত। শিউল ঢাকার পূর্বে অবস্থিত, পূর্বে অবস্থিত। তাহলে অঙ্কটা, ঢাকা শিউলের সময়ের ব্যবধান ২ ঘন্টা ৩২ মিনিট, ঢাকার দ্রাঘিমা ৯০ ডিগ্রি পূর্ব হলে শিউলের দ্রাঘিমা কত? শিউল ঢাকার পূর্বে অবস্থিত, শিউল ঢাকার পূর্বে অবস্থিত হয়। এখন আমরা সমাধানে আসি। শিউল ঢাকার পূর্বে অবস্থিত হওয়ায় ঢাকার সমাধান, শিউল ঢাকার পূর্বে অবস্থিত হওয়ায়, পূর্বে অবস্থিত হওয়ায় অবস্থিত, যেটি শিউল ঢাকার পূর্বে অবস্থিত আমরা জানি কি অবস্থিত হওয়ায় হওয়ায় কোন স্থানের পূর্বে হলে সময় যোগ করতে হবে বা পশ্চিম হলে বেগ করতে হয়। যেহেতু শিউল ঢাকার পূর্বে অবস্থিত হওয়ায় এর দ্রাঘিমা পূর্বে অবস্থিত হওয়ায় এর দ্রাঘিমা বেশি হবে। শিউল ঢাকার পূর্বে অবস্থিত হওয়ায় এর দ্রাঘিমা বেশি হবে, বেশি হবে। আমরা জানি পূর্বে হলে যোগ, পশ্চিমে হলে বিয়োগ। তাহলে ঢাকা শিউলের সময়ের ব্যবধান কত? ঢাকা ও শিউলের, ঢাকা ও শিউলের সময়ের ব্যবধান, সময়ের ব্যবধান কত? ভাইসা আমরা ২ ঘন্টা
2 ঘন্টা 32 মিনিট। এখন আমরা ঘন্টাকে মিনিট করব, তাহলে 5 মিনিটের কত 60 মিনিটে 1 ঘন্টা, 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে 2 ঘন্টা গুণ 60 মিনিট 120 মিনিট, যোগ এখানে আছে কত মিনিট, 32 মিনিট, 32 মিনিট, তাহলে কত মিনিট হয়েছে, 152 মিনিট। আমরা জানি 1 ডিগ্রি দ্রাঘিমাংশ সময়ের ব্যবধান 4 মিনিট, আমরা জানি 1 ডিগ্রি দ্রাঘিমাংশ 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের ব্যবধান 5 মিনিট 4 মিনিট 4 মিনিট। তাহলে যেহেতু আমাদের প্রশ্নে কি চাইছে, শিউলের দ্রাঘিমা, যেহেতু শিউলের দ্রাঘিমা চেয়েছে সেহেতু দ্রাঘিমা যাবে কত, তাহলে 60 মিনিট সময়ের ব্যবধানে দ্রাঘিমার ব্যবধান 1 ডিগ্রি, 60 মিনিট সময়ের ব্যবধানে দ্রাঘিমার ব্যবধান 1 ডিগ্রি, অতএব 1 মিনিট সময়ের ব্যবধানে দ্রাঘিমার ব্যবধান 1/60 ডিগ্রি, অতএব কত আমরা পেয়েছি, কত মিনিট, 152 মিনিট, অতএব 152 মিনিট সময়ের ব্যবধানে দ্রাঘিমার ব্যবধান 1/4 গুণ 152, তাহলে 3 × 4 = 12, আর 3 = 32, 32 তাহলে সময়ের ব্যবধান কত, 32 ডিগ্রি। ঢাকা ও শিউলে সময়ের ব্যবধান 2 ঘন্টা 32 মিনিট, ঢাকা দ্রাঘিমা 90 ডিগ্রি পূর্ব হলে শিউলে দ্রাঘিমা কত, শিউল ঢাকার পূর্বে অবস্থিত, সমাধান, শিউল ঢাকার পূর্বে অবস্থিত হওয়ায় এর দ্রাঘিমা বেশি হবে, ঢাকা ও শিউলে সময়ের ব্যবধান কত, আমরা প্রশ্নে পেয়েছি 2 ঘন্টা 32 মিনিট, আমরা জানি কি 60 মিনিট সমান 1 ঘন্টা, তাহলে এই ঘন্টাকে মিনিট করলাম 120 মিনিট, যোগ 32 152 মিনিট, আমরা জানি কি 1 ডিগ্রি দ্রাঘিমার সময়ের ব্যবধান 4 মিনিট, যেহেতু আমাদের প্রশ্নের উত্তরে চাইছে দ্রাঘিমা সেহেতু আমরা উল্টে যাব, 4 মিনিট সময়ের ব্যবধানে দ্রাঘিমার ব্যবধান 1 ডিগ্রি, অর্থাৎ 1 মিনিট সময়ের ব্যবধানে দ্রাঘিমার ব্যবধান 1/60 ডিগ্রি, 152 মিনিট সময়ের ব্যবধানে দ্রাঘিমার ব্যবধান 152/60 = 38 ডিগ্রি, তাহলে
শিউলের দ্রাঘিমা যেহেতু যোগ হবে শিউলের দ্রাঘিমা, শিউলের দ্রাঘিমা, ঢাকার দ্রাঘিমা ছিল 90 ডিগ্রি, যোগ 38 ডিগ্রি, তাহলে শিউলের দ্রাঘিমা 128 ডিগ্রি। শিউলের দ্রাঘিমা কত? 128 ডিগ্রি। কেন যোগ হবে 90? ঢাকার দ্রাঘিমা 90 ডিগ্রি, যেহেতু শিউল পুরী অবস্থিত তাই তার সবাই যোগ হবে, তাহলে 90 38 128 ডিগ্রি। তাহলে শিউলের দ্রাঘিমা, অতএব শিউলের দ্রাঘিমা, শিউলের শিউলের দ্রাঘিমা, দ্রাঘিমা 128 ডিগ্রি পূর্ব, 128 ডিগ্রি পূর্ব। তাহলে শিউল ঢাকার পূর্বে অবস্থিত হয়, এর দ্রাঘিমা বেশি। ঢাকা শিউলের সময়ের ব্যবধানে হয়েছে আমরা মিনিট হলো 32 মিনিট। আমরা জানি কি 1 ডিগ্রি দ্রাঘিমা তো সময়ের ব্যবধান 6 মিনিট। আমরা যেহেতু দ্রাঘিমা চেয়েছে সেহেতু মিনিট আগে আসবে, দ্রাঘিমা পরে আসবে, 4 মিনিট সময়ের ব্যবধান। দ্রাঘিমার ব্যবধান 1 মিনিট, 8 ডিগ্রি 1 মিনিটের জন্য 152 মিনিট, তাহলে 38 ডিগ্রি। শিউলের দ্রাঘিমা, ঢাকার দ্রাঘিমা 90 ডিগ্রি, যোগ 38 সময়ের রোধ 38 ডিগ্রি, তাহলে 128 ডিগ্রি। অর্থাৎ শিউলের দ্রাঘিমা 128 ডিগ্রি পূর্ব। তবে শিক্ষার্থী বৃন্দ, তোমরা অঙ্কটা একটু ভালোভাবে খেয়াল করবে, একটু করবে, তাহলে উপকৃত হবে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।